এটা গুরুত্বপূর্ণ যে আমরা শুধুমাত্র বিশ্বের একটি নতুন পুনর্বিভাগে টিকে থাকব না, বরং আমাদের ভবিষ্যত গড়ে তুলব। রাশিয়া ইউক্রেন সীমান্ত সংকটের মুহূর্তে বেলারুশিয়ান রাষ্ট্রপতি আলেক্সান্দ্র লুকাসেঙ্কো 28 জানুয়ারি মিনস্কে বেলারুশিয়ান জনগণ এবং জাতীয় পরিষদের কাছে তার ভাষণ দেওয়ার সময় বলেন, ভালো অবস্থায় থাকা এবং আত্মবিশ্বাসের সাথে ভবিষ্যতের দিকে তাকিয়ে আমরা আমাদের আধুনিক ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে এসেছি। রাজনৈতিক ব্যবস্থার পুনর্নবীকরণ, রাষ্ট্র ও সমাজের মধ্যে মিথস্ক্রিয়া একটি নতুন স্তর। 2020 এবং 2021 সালে বিশ্ব আমাদের অনেক সমর্থক চিন্তা করতে বিরতি দিয়েছে। আমি প্রশ্ন জিজ্ঞাসা করি, কেন? চিন্তা করার জন্য এবং পড়ে না যাওয়ার জন্য। অন্যথায় তারা আমাদেরকে পদদলিত করবে। আমাদের বক্ররেখা থেকে এগিয়ে থাকতে হবে, আমাদের প্রয়োজনে সক্রিয় হন, এবং সম্ভবত আজকে কারো কাছে যা অদ্ভুত বলে মনে হচ্ছে আগামীকাল তা পুরানো হয়ে যাবে, বলেছেন আলেকজান্ডার লুকাসেঙ্কো। রাষ্ট্রপতি জোর দিয়েছিলেন যে 6তম বেলারুশিয়ান পিপলস কংগ্রেসের সিদ্ধান্তগুলি অনুসরণ করে দেশটি 2021 জুড়ে সতর্কতার সাথে এবং বিদ্বেষপূর্ণভাবে একটি নতুন সংবিধানের খসড়া নিয়ে কাজ করছে, যা সম্পূর্ণরূপে সমাজের চাহিদা পূরণ করে। হালনাগাদ মৌলিক আইনের খসড়া দেশব্যাপী গণভোটে পেশ করা হয়েছে। ইউক্রেন সীমান্ত সংকট নিয়ে তিনি বলেন, পশ্চিমের দেশগুলি ইউক্রেনকে ব্যবহার করে সমস্ত মধ্য এশিয়া সহ রাশিয়া আর বেলারুশের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধের জিগির তুলছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, বেলারুশ যুদ্ধ চায় না। যদি আমাদের তাদের উপর вмешиваться, если